ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী গণিত নিয়ে। আজকে আলোচনা করবো, আজকে একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো। আজকে অধ্যায় নম্বর 18 নিয়ে আলোচনা করবো। আমাদের চ্যাপ্টার হচ্ছে বর্গমূল। আজকে পৃষ্ঠা নম্বর হচ্ছে আলোচনা করছি আমরা 206 নম্বর পেজ আমরা আলোচনা করবো। কোষে দেখি 18.1। এখন তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যাঙ্কন শেষ হয়েছে, এখন তৃতীয় পর্যায়ের মূল্যাঙ্কনের জন্য প্রিপারেশন নিতে হবে। তো বর্গমূলের চ্যাপ্টার থেকে শুরু করছি। তো প্রথমে আজকে আমরা করছি কোষে দেখি 18.1। প্রথম অঙ্কটা কী বলছে দেখো, ঠিক আছে, নিরাশের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলো ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলালেবু রাখলে মোট কমলালেবুর ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসেব করি, রাইট? তাহলে কী বলছে, মানে 441টা কমলালেবু তোমার পাড়া হয়েছে। এবার কি, যতগুলো ঝুড়ি ততগুলো করে কমলালেবু রাখতে হবে, রাইট? মানে ধরো 12টা যদি ঝুড়ি হয় তাহলে 12টা করে প্রত্যেকটা রাখতে হবে। এভাবে কি করতে হবে, তাহলে কতগুলো ঝুড়ি দরকার হবে হিসাব করি আমরা। তাহলে কি করতে হবে, প্রথম 1 নম্বর, রাইট? তাহলে মোট মোট ফলের সংখ্যা কটা আছে, তাই কী লিখবো আমরা, এখানে লিখবো আমরা, তো মোট ঝুড়ির সংখ্যা হবে, তাহলে মোট ঝুড়ির সংখ্যা হবে, ঝুড়ির সংখ্যা হবে, ঠিক আছে, তাহলে কত আছে তোমার, 441, কত, 441, ঠিক আছে, তাহলে √441 হবে তোমার, রাইট? √441 করলে কী হচ্ছে, আমরা পেয়ে যাব, রাইট, যে কটা ঝুড়ি লাগবে তোমার, এটাকে বর্গ করতে হবে, রাইট? তা 441কে যদি আমরা বর্গ করি, 441কে যদি আমরা বর্গ করি, এটা তোমার সিঁড়ি ভাঙবো, প্রথমে সিঁড়ি ভেঙে আমরা বর্গটা করবো তার, রাইট? তাই কত দিয়ে যাবে, প্রথমে আমরা দেখি 2 দিয়ে তো যাবে না, 4 4 18 9, 3 দিয়ে যাবে তোমার, রাইট? 3 দিয়ে যাবে, তাই 3 অক্ষে 3, 1 থাকলে 14, 3 4 হচ্ছে তোমার 12, আর 2 14 21, 3 7 হচ্ছে 21, রাইট? 147, এবার 147কে আবার 3 দিয়ে যাবে, কিন্তু 4 7 11 12, হ্যাঁ আবার 3 দিয়ে যাবে, তাই 3 দিয়ে করবো আমরা, তাহলে কত, 3 4 হচ্ছে 12, আর 3 9 হচ্ছে তোমার 27, 49, তাই 49কে কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, সবাই জানি 7 7 49 হয়, ঠিক আছে, তাহলে √441 সমান কী লিখতে পারি আমরা, রুট লিখতে পারি আমরা, কী লিখবো আমরা, 3 × 3 × 7 × 7, ঠিক আছে, তাহলে লিখলাম আমরা, তাহলে কী পাচ্ছি, রুট, তাহলে কী হচ্ছে তোমার, দুটো 3 3 3 স্কোয়ার হচ্ছে, উঠে উঠে যাচ্ছে, এটা 7 7 7 স্কোয়ার হচ্ছে, উঠে যাচ্ছে, তাই পড়ে থাকছে কি, 3 × 7, ঠিক আছে, সমান কত হলো, 3 7 কত হচ্ছে 21, তাহলে কী লাগবে আমাদের, তাহলে মোট ঝুড়ির সংখ্যা হবে, উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো মোট ঝুড়ির সংখ্যা, ঝুড়ির সংখ্যা হবে 21টি, ঠিক আছে, মানে ঝুড়িও 21টি থাকবে এবং 21টা করে কমলালেবু রাখা থাকবে তাতে, রাইট? হয়ে গেল 1 নম্বরটা। চলো 2 নম্বরটা দেখে নেব আমরা, কী আছে আমাদের, কী বলছে, আজ সকালে আমি আমার ঘরের বাইরের আলমারিতে বই সাজিয়ে রাখলাম, তা আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো, তাহলে বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসেব করি। খুব ভালো অঙ্ক, ঠিক আছে, তো কীভাবে করবো চলো দেখে নিই আমরা। তা বলছে যে যত কত 86টা বই ছিল আলমারির মধ্যে, যতগুলো তাক ছিল ততগুলো, ধরো তোমার 10টা যদি তাক আছে, তাহলে 10টা তাকে 10টা করেই বই রাখা হয়েছে, প্রতিটা তাকে সেগুলো বই রাখা হয়েছে, রাইট? তা বই রাখার পরে 5টা বই এক্সট্রা হয়ে গেল, তো মোট বইয়ের সংখ্যা কত, 86টি ছিল, তাহলে কত কতগুলো তাক ছিল হিসাব করতে হবে, তাহলে চলো কীভাবে করবো চলো আমরা দেখে নিই, তাহলে কীভাবে করবো, 2 নম্বর, তাহলে মোট বই সংখ্যা কত, মোট বই সংখ্যা কত, 86টি, রাইট? তার মধ্যে তাকে বই সাজিয়েছি কটা আমরা, রাইট? তার মধ্যে তাকে বই সাজিয়েছি কটা, তাহলে 86টা বই ছিল, তার থেকে 5টা এক্সট্রা হয়ে গেল, তাহলে 5 বিয়োগ করে দেবো, তাহলে 81 থেকে 86 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে, 81টি, ঠিক আছে, 81টি বই ছিল তাহলে, ঠিক আছে, 81টি বই তাকান সাজানো হয়েছে, তাহলে তোমার তাকের সংখ্যা, সুতরাং তাকের সংখ্যা হবে, তাকের সংখ্যা হবে কত, √81, তাই তো, √81 মানে কী জানি আমরা, 9 নং 81 জানি আমরা, সমান সমান কী লিখতে পারি আমরা, 9 × 9, 9 নং 81 হয় তোমার, সমান সমান কী লিখতে পারবেন, 9টি, ঠিক আছে, 9 9 9 স্কোয়ার হলো, স্কোয়ার রুটে কাটা গেল, তাই 9টি, তো উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো তাকের সংখ্যা আলমারিতে, আলমারিতে তাকের সংখ্যা কটি, 9টি, বোঝা গেল, কেন 5টা এক্সট্রা হচ্ছিল, 5টা সাজাতে পারিনি, তো 5টা বিয়োগ করে দেবো, তাহলে 81টা বই সাজিয়েছি, 81টা বইটা আমরা কটা তাকে সাজিয়েছি, 9 নং 81, 9 তোমার, রাইট, তাই 9টি তাকে সাজিয়েছি, ঠিক আছে। চলো পরের অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কী আছে, খুব মজার অঙ্ক কিন্তু এগুলো তোমার, রাইট?
কি বলছে তিন নম্বর, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি, রাইট। তো কিছু বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরে চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, মানে যারা ছিল সবাই বর্গাকারে দাঁড়িয়ে আছে আর চারজন বন্ধু মাঠের দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, রাইট। তারা এই বর্গাকার ক্ষেত্রের মধ্যে দাঁড়ালে ঠিক আছে, পর দাঁড়ালে পর বর্গক্ষেত্রে থাকবে না, মানে দাঁড়ালে যে বর্গক্ষেত্রে থাকবে না, রাইট। তা আজ আমাদের শ্রেণীতে উপস্থিত রয়েছে 40 জন, ঠিক আছে। এই বর্গক্ষেত্রেকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছিল হিসেব করি, রাইট। মানে আলটিমেটলি বলতে চাইছে 40 জন স্টুডেন্ট ছিল, রাইট, সবাই মিলে ডিসাইড করেছে ওরা বর্গক্ষেত্রেকারে দাঁড়াবে, কিন্তু কী হচ্ছে তোমার, ওকে, চারজন তোমার মাঠে বাইরে দাঁড়িয়ে আছে, বাকিরা বর্গক্ষেত্রেকারে অলরেডি দাঁড়িয়ে গেছে, রাইট। তাহলে বলছে যে তোমার চারজন যদি দাঁড়ায় সে লাইনে, তাহলে সেটা বর্গক্ষেত্রে হবে না, রাইট। তো 40 জন স্টুডেন্ট থাকলে সেটা বর্গক্ষেত্রকারে, তাহলে প্রতিটা সারিতে কত লোক ছিল, ঠিক আছে। তো চলো কীভাবে করবো, খুব সহজ, নিজের ইজিলি, তাহলে কি 3 নম্বর, ঠিক আছে। তা মোট ছাত্র সংখ্যা কী লিখবো আমরা, মোট ছাত্র সংখ্যা কটা, 40 জন, তাই তো, ঠিক আছে। তা মাঠের বাইরে আছে কত, তাহলে বর্গাকার বর্গাকারে বর্গাকারে দাঁড়িয়ে আছে কতজন, দাঁড়িয়ে আছে 40 জন ছিল, তার থেকে চারজন তোমার কী হচ্ছে, তোমার চারজন মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, তাহলে বর্গাকার দাঁড়িয়ে আছে কত, 40 - 4 = কত, 36 জন, 36 জন, 36 জন, ঠিক আছে। তাহলে একটা তোমার 36 জন তোমার আছে, তাহলে একটা লাইনে কতজন দাঁড়িয়ে আছে তোমার, ঠিক আছে, একটা লাইনে দাঁড়িয়ে 36 জন, তাহলে সুতরাং কী লিখবো, সুতরাং বর্গাকার সারিতে দাঁড়িয়ে আছে, বর্গাকার সারিতে দাঁড়িয়ে আছে, কী জানতে চাইছে, জানতে চাইছিল তোমার কতজন দাঁড়িয়ে আছে, নাকি সারির সংখ্যা কটা, নাকি বর্গাকারের সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছিল, রাইট। তাহলে বর্গাকার সারিতে, ঠিক আছে, দাঁড়িয়েছিল কতজন, √36 জন, 36 জন। এবার 36কে আমরা কী করি, আমরা জানি 36 = কী জানি আমরা, 6 × 6 = 36, এটা তুমি ওই সিঁড়ি ভাঙতে পারো, তো মুখে মুখে জানলে আর সিঁড়ি ভাঙার দরকার নেই, ঠিক আছে, ছোটোগুলো একটু বড়ো যদি হয় সেগুলো তোমার মুখে মুখে হবে না, সেগুলো তোমার সিঁড়ি ভেঙে নেবে। তো 6 × 6 = 36 হলো, তাহলে কত হচ্ছে, 6² তা স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে 6টি, ঠিক আছে। তো উত্তর কী পেলাম আমরা, বর্গাকার সারিতে কী ছিল, সারির সংখ্যা কত ছিল, তাহলে আমরা লিখবো যে বর্গাকার সজ্জার প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছিল, তাহলে উত্তর লিখবো আমরা বর্গাকার সজ্জার প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছিল, ঠিক আছে। অঙ্কগুলো ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে কিন্তু তোমার, ঠিক আছে। তো হয়ে গেল 3 নম্বরটা, 4 নম্বরটা আমরা দেখে নেবো, রাইট। 4 নম্বর কী বলছে, পাড়ায় সুকান্ত স্মৃতি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেক সদস্য, ঠিক আছে, সদস্য সংখ্যার সমান, ঠিক আছে। তা কী বলছে, পাড়া সুকান্ত স্মৃতি পাঠাগারের সদস্যের প্রত্যেক সদস্য সংখ্যা সমান, ঠিক আছে, সংখ্যক টাকা চাঁদা দেয়, ঠিক আছে, মোট 729 টাকা চাঁদা উঠেছে, গ্রন্থাগার সদস্য কতজন ছিল হিসেব করি। মানে বলতে চাইছে যতজন সদস্য আছে তত টাকা, মানে 30 জন যদি সদস্য থাকে তাহলে প্রত্যেকে 30 টাকা করে দিয়েছে, আবার ধরো 40 জন যদি সদস্য থাকে প্রত্যেকে 40 টাকা করে দিয়েছে, রাইট, এটাই বলতে চাইছে। তা প্রত্যেক সদস্য যে তোমার চাঁদা উঠেছে কত, 729 টাকা চাঁদা উঠেছে, তাহলে বলছে গ্রন্থাগারে সদস্য কতজন ছিল হিসেব করি তোমার, রাইট। খুব ইজি, কীভাবে করবো চলো দেখে নিই 4 নম্বরটা। তো 4 নম্বর, তাহলে মোট চাঁদা উঠেছে কত, মোট চাঁদা উঠেছে কত, 729 টাকা, তাই তো, 729, 729, ওকে, রুপিস, মানে 700 এত টাকা চাঁদা উঠেছে, রাইট। সুতরাং গ্রন্থাগারের সদস্যের সংখ্যা হবে কত, তাহলে 729 √729 হবে, মানে যতজন ছিল ততজন টাকাটা চাঁদা দিয়েছে, তাহলে কি রুট করলেই হয়ে যাবে 729, তাহলে 729কে আমরা রুট করবো, তাহলে 729, এটা যদি আমরা সিঁড়ি ভাঙি, তাহলে 9 × 2 কত হচ্ছে, 11, 11 = 18, 3 দিয়ে গেলে তোমার 3 × 2 = 6, আর 12 হচ্ছে তোমার 3 × 4 = 12, আর 3 × 3 = 9, 243, আর 4 × 3 = 7, আবার 3 দিয়ে যাবে 3 × 8 = 24, আর 3 × 3 আবার 3 দিয়ে যাবে তোমার, 3 নং হচ্ছে তোমার 27 নং হচ্ছে তোমার 81,
হবে 3 2 গুণ 6 আর তোমার 21 3 7 21 আবার তোমার 3 দিয়ে যাবে 3 9 27 আবার 3 দিয়ে যাবে তোমার 3 দিয়ে 9 রাইট তো কটা 3 হলো তোমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 3 হলো রাইট তাহলে রুট সেকশনটা আমরা কি লিখব 1 2 3 4 5 6 6টা 3 করব আমরা রাইট তো 6টা 3 সমান রুট করলে কি হচ্ছে আমাদের দাঁড়াবে কত 3টে 3 দাঁড়াবে রাইট তাহলে 3 3 3 স্কয়ার 1টা নিয়ে নিলাম আবার গুণ হচ্ছে কি 3 3 3 স্কয়ার 1টা নিয়ে নিলাম আর 3 3 3 স্কয়ার 3টা নিয়ে নিলাম রাইট তাহলে 3 3 9 3 নং কত হচ্ছে তোমার 27 27 জন ঠিক আছে উত্তর কি লিখব আমরা উত্তর লিখব আমরা যে তোমার গ্রন্থাগারে গ্রন্থাগারে সদস্যের সংখ্যা কত 27 জন ঠিক আছে তো 27 জন সদস্য প্রত্যেকে 27 টাকা করে টাকা চাঁদা দিয়েছে তাহলে গিয়ে তোমার 27 টাকা চাঁদা উঠেছে তোমার রাইট বোঝা গেল চার নম্বরটা হয়ে গেল চলো পাঁচ নম্বরটা দেখে নেব আমাদের কি আছে পাঁচ নম্বর কি বলছে যে রঘুনাথপুর গ্রামে একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেয়েছেন রাইট তো প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছেন হিসেব করি রাইট খুব ভালো অঙ্ক ঠিক আছে চলো কীভাবে করবো আমরা দেখে নিই ঠিক আছে তাহলে কী হচ্ছে মোট মোট টাকার পরিমাণ কত তাহলে মোট টাকার পরিমাণ কত হচ্ছে তোমার 12,375 টাকা 12,375 টাকা ঠিক আছে তাহলে প্রত্যেকে পারিশ্রমিক কত পায় রাইট দৈনিক পারিশ্রমিক কত দৈনিক পারিশ্রমিক কত 55 টাকা ঠিক আছে 55 টাকা তাহলে কতজন কাজ করেছে আমাদের কী করতে হবে কতজন 55 টাকা যদি পারিশ্রমিক পায় তাহলে হচ্ছে কী হচ্ছে তাহলে কী লিখবো আমরা যে গণিতের ভাষায় সমস্যাটি হলো কত আছে তো টোটাল টাকা কত 12,375 টাকা ঠিক আছে তাতে কি প্রত্যেকের পারিশ্রমিক কত 55 টাকা করে রাইট তা 55 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো এবার যেটা হবে তাকে যদি আমরা রুট করে দিই তাহলে কতজন কাজ করেছে কতদিন কাজ করেছে পেয়ে যাবো ঠিক আছে তাহলে রুট করে সমান রুট করলে কত হচ্ছে আমরা ডিভাইড করলে কত হচ্ছে দেখো এখানে 5 দিয়ে কাটলে তোমার এখানে কাটাকাটি করলে কত হচ্ছে আমরা 12,375কে 55 দিয়ে ভাগ করে নিই আর এখানে ভাগ করে নিই 12,375কে আমরা 55 দিয়ে ভাগ করে নিই ঠিক আছে তো 55 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার 3 ঘন নেবো প্রথমে 2 55 দুগুণ কত হচ্ছে 5 দুগুণ 10 শূন্য হাতে আমার 1 5 দুগুণ 10 আর হচ্ছে 11 110 বিয়োগ করলে 3 এখানে হচ্ছে 13 7 কেটে নামালাম 137 আবার 2 দিয়ে যাবে তোমার 2 দিয়ে 55 দিয়ে 110 হলো তোমার বিয়োগ করলে 7 27 হচ্ছে এখানে 5টা কেটে নামালাম রাইট 5 এবার তোমার কত দিয়ে 5 5 দিয়ে যদি আমরা করি আড়াই সময় 5 দিয়ে মিলে যাবে তোমার রাইট 5 5 25 5 হাতে আমার 2 5 5 25 হাতে 27 রাইট উত্তর কত পেলাম উত্তর পেলাম আমরা 225 রাইট রুট 225 ঠিক আছে এবার 225কে যদি এটা আমরা এটা রাফের মধ্যে রাখবো আমরা জায়গা নেই বলে এখানেই করে ফেললাম 225কে আমরা কী করবো 225কে আমরা সিঁড়ি ভাঙবো আমরা রাইট 225কে তোমার কত হচ্ছে না 5 দিয়ে করতে পারবো ঠিক আছে 5 দিয়ে করলে কত হচ্ছে তোমার 4 5 20 ঠিক আছে আর হচ্ছে তোমার 5 5 25 45 এবার 5 দিয়ে করতে পারবো তোমার 5 নং 45 আবার 9কে করলে কত হচ্ছে 3 3 9 রাইট তাহলে 225 সমান সমান কী লিখতে পারি আমরা তাহলে 225 সমান সমান লিখব রুট 5 গুণ 5 গুণ 3 গুণ 3 ঠিক আছে তাহলে 5 5 মিলে 5 স্কোয়ার হয়ে গেলো তাহলে একটা 5 পড়ে থাকলো আবার দুটো তিনের থেকে 3 স্কোয়ার হয়ে গেলো তাহলে একটা 3 পড়ে থাকলো রুট স্কোয়ারে কাটা গেলো তোমার রাইট ঠিক আছে তো সমান সমান কত হলো 3 5 কত হচ্ছে 15 ঠিক আছে তাহলে কী আছে তোমার সদস্য সংখ্যা কত ছিল উত্তর লিখবো আমরা উত্তর লিখবো ঠিক আছে মোট ঠিক আছে 15 জন কাজে লেগেছিল আর যদি জানতে চাইতো কতদিন ধরে কাজ করেছে 15 দিন কাজ করেছে তাহলে 15 জন লোক 15 দিন কাজ করে কাজটা কমপ্লিট করেছে আর প্রত্যেকের পারিশ্রমিক ছিল 55 টাকা ঠিক আছে হয়ে গেল আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো আজকে আমরা 5 নম্বর পর্যন্ত আলোচনা করলাম পরের ভিডিও থেকে 6 থেকে 11 পর্যন্ত আমরা আলোচনা করে দেবো আজকের জন্য এই পর্যন্ত এটা প্র্যাকটিস করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব ভালো থেকো